এই দিনটার অপেক্ষায় চাতকের মতো বিসিবির দিকে তাকিয়েছিল গোটা দেশ। অবশেষে এলো সেই মহেন্দ্র খন, প্রাণ ফিরল মিরপুরে, 22 গজে ফিরল উইলোর মিষ্টি শব্দ। দ্বিতীয় ধাপের ক্যাম্পে বিসিবির সূচিতে থাকা 3 প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে দুদলের নামটা গুরুদের নামে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওটিস গিবসন একাদশ আর রায়ান কুক একাদশের দায়িত্ব টেস্ট ক্যাপ্টেন মুমিনুলের কাঁধে। আনুষ্ঠানিক টস নয়, নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ব্যাটিংয়ে গিবসন বাহিনী। শুরুতেই হোঁচট খায় শান্তর দল, দলীয় 14 রানে তাসকিনের শিকার হয়ে সাজঘরে ইমরুল কায়েস। অভিজ্ঞ এই ওপেনার 7 রান করে ফিরলেও দারুণ দায়িত্ববান দুই তরুণ সাইফ আর শান্ত 99 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। সাইফ 50 হাঁকালেও 50-এর 1 রান আগেই প্যাভিলিয়নে অধিনায়ক, দারুণ ডেলিভারিতে এলবির ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় শিকার তাসকিনের। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি সাইফ, ব্যক্তিগত 64 রানে তাইজুলের বলে ফেরেন এই ওপেনার। থিতু হতে পারেননি লিটন, এই বাঁহাতি হার্ড হিটারকে ফেরান পেসার খালেদ। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এগুতে থাকেন সৌম্য সরকার। স্কোরবোর্ডে গতি আনে এই দুই পরীক্ষিত সৈনিকের উইলো। বৃষ্টি বিঘ্নিত দিনের ওয়েট উইকেটটার ফায়দা ভালোভাবেই লুটেছেন তাসকিন। পঞ্চপাণ্ডবের এই অলরাউন্ডারকে সোহানের ক্যাচে পরিণত করেন এই স্পিড স্টার। সাইফুদ্দিনের ডেলিভারিটা বাজে শটে মুশফিকের হাতে তুলে ফেরেন সৌম্য, তবে ততক্ষণে নামের পাশে যোগ হয়েছে 51 রান। বাকি 4 উইকেট তুলে নিতে বেশিক্ষণ সময় নেননি মুমিনুল বাহিনী। তাইজুল পরপর 2 বলে ফেরান মোসাদ্দেকার মুস্তাফিজকে। মিঠুনের ভেলকি সামলাতেই পারেননি নাইম এবাদতরা, 229 রানে গুটিয়ে যায় ওটিস গিবসন একাদশ। প্রথম দিনে 2 দফা বৃষ্টির বাধা পাওয়ায় নির্ধারিত সময় 4:30 পরেও প্রায় আধা ঘন্টা ম্যাচ চালিয়ে গেছেন আম্পায়াররা। শনিবার সকালটা শুরু করবেন রায়ান কুক একাদশের ক্রিকেটাররা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।